অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। পয়লা অক্টোবর টু 15ই অক্টোবর এই সাতটি রাশির লটারি থেকে মহা প্রাপ্তি হতে চলেছে। এই সাতটি রাশির ভাগ্যে আসতে চলেছে লটারির মহা সংযোগ। কোন এই সাতটি রাশি কি উপায়ে লটারি কাটবেন, কোন বার কাটবেন, তাও আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখুন, বহুজন লটারি কেটেই যায়, তারা একবার ভাগ্যটা যাচাই করতে চায় যে তার ভাগ্যে লটারি আছে কি না। কিন্তু আপনার রাশিচক্রে লটারি যোগ আছে কি না সেটা আপনাকে একান্ত দেখা দরকার, এবং আপনার এ সময় কিসের দশা চলছে, কিসের অন্তর্দশা চলছে, এটাও কিন্তু একান্ত বিচার্য বিষয়। তবে বোঝা যাবে যে আপনার লটারি লাগবে কি লাগবে না, এবং আপনার রাশিচক্রে রাহু, শুক্র, বুধ এই তিনটি গ্রহের পজিশন কেমন আছে এই জায়গাটা বিশেষ দেখা দরকার। এই তিনটি গ্রহের পজিশন কোন নক্ষত্রে বসে আছে, কোন ভাবে বসে আছে, কোনো দৃষ্টি পাচ্ছে কি না, খারাপ কোনো দৃষ্টি পাচ্ছে কি না, সেই জায়গাগুলো যদি দেখা যায় তাহলে পিং পয়েন্ট প্রেডিকশন কিন্তু করা সম্ভব। আমি যে এটা বলছি কি, এটা হচ্ছে আপনাদের ইন জেনারেল একটা আপনাদেরকে জানাচ্ছি যে সাতটি রাশি ভাগ্যবান, সাতটি রাশি যে এই অক্টোবরে এই পুজোর মাসে লটারি পেতে চলেছে। অর্থাৎ যে পাঁচটি রাশির কথা বলছি না তার বলে এই নয় যে এই রাশিগুলো লটারি পাবে না, কিন্তু সাতটি রাশির প্রবল যোগ, প্রবল যোগ, মহাযোগ, এই জন্য আমি এই সাতটি রাশিকে বিশেষ করে জোর দিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটা অনলি ফর আপনারা বুকিং করাতে পারবেন। আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে চাইলেন এখানে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আপনারা সঠিক টাইমে রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক। দেখুন, লটারিটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ভাগ্যের উপর। অর্থাৎ আপনার যদি ভাগ্যে থাকে আপনি লটারি পাবেন, কিন্তু আপনার যদি ভাগ্যে না থাকে আপনি লটারি কেটে কেটে ফুতুর হয়ে যাবেন। তো আগে আপনি এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন, জেনে নিন যে আপনার রাশিচক্রে লটারির যোগটা আছে কি না আছে সেটা আপনি আগে দেখে নিন, তারপরে আপনারা লটারি কাটান। কেউ কেউ আবার কাটেই না, তার দেখা গেল ভাগ্যে লটারি কিন্তু আছে, সে হয়তো লটারি পছন্দই করে না, লটারি সারা জীবন কাটলই না। কিন্তু দেখুন, কিছু কিছু ক্ষেত্রে কি একটু কর্ম করলে তবেই কিন্তু ভাগ্য ক্লিক করে। একটা কথা আছে, ঘুমন্ত সিংহের মুখে কিন্তু হরিণ এসে কিন্তু পড়ে না, সেই সিংহকে কিন্তু দৌড়ে গিয়ে সেই হরিণকে কিন্তু ধরতে হয়। অর্থাৎ কোনো ঘুমন্ত সিংহের মুখে কিন্তু কোনো একটা হরিণ এসে কিন্তু ধরা দিবে না যে হ্যাঁ আমাকে খাও, এরকম কিন্তু নয়। অর্থাৎ আপনাকে কিছু ক্ষেত্রে কর্ম করতে হবে আপনার। তারপরে লাক ফ্যাক্টর তো অবশ্যই আছে, লাক ফ্যাক্টর না থাকলে আপনার লটারি লাগবে না। মেগা প্রাইজ পেতে চলেছে এই সাতটি রাশি, এই সাতটি রাশির কপাল খুলতে চলেছে, লটারি থেকে আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। দেখুন, আপনি কীবার লটারি কাটবেন সেটা আপনার বাই বার্থ চার্ট অনুযায়ী আপনাকে দেখতে হবে। প্রথম কথা, কীবার লটারি কাটবেন তাতে লাগার সম্ভাবনা আছে, কোন কোন তারিখ লটারি কাটবেন, কোন নক্ষত্রে লটারি কাটবেন, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার আছে। এবং যেদিন লটারি কাটবেন কোন কোন তিথিতে লটারি কাটবেন, এই জায়গাগুলো কিন্তু খুবই দেখা ইম্পর্টেন্ট। এগুলো ইন জেনারেল বললে কি সবারই এক। দেখুন, একটা ধরুন আমি মেষ রাশির কথা বলছি, মেষ রাশি দেখা গেল 1 কোটি মানুষ আছে, তাহলে নিশ্চয়ই 1 কোটি মানুষের লটারি লাগতে পারে না ওই মেষ রাশির। তো এখানে বাই বার্থ চার্ট, অর্থাৎ আপনার জন্মকালীন যে গ্রহের অবস্থান, দশা, অন্তর্দশা, নক্ষত্র, এই জায়গাগুলো কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট, এবং কোন নাম্বারগুলো সিলেক্ট করবেন সেই জায়গাগুলো কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট। তো প্রথমে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। রাশিতে রাহুর অবস্থান, এবং রাশির নবম স্থানে আপনার শনির অবস্থান, নবপঞ্চম যোগ। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে এই লটারি লাগার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে।
বৃষরাশি রোহিণী নক্ষত্র বিশেষ করে কিন্তু লটারির ক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু নিয়ে আসবে। এবং বৃষরাশির ক্ষেত্রে লটারির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। যাদের রাশিচক্রে রাহু গ্রহ ভালো আছে, শুক্র ভালো আছে, বুধ ভালো আছে, তারা নিশ্চিত রূপে লটারি কিন্তু কাটতেই পারেন। এবং আপনাদের দশা অন্তর্দশা কী চলছে, মারক গ্রহের দশা চলছে না, তো এগুলো কিন্তু একান্ত দেখার দরকার। দুই নম্বর যে রাশি কর্কট, কর্কট রাশির আপনাদের একাদশ স্থানে রাহুর অবস্থান এবং আপনাদের দ্বিতীয় স্থানে শুক্রের অবস্থান, আপনাদের ক্ষেত্রে কিন্তু লটারির একটা প্রবল যোগ কিন্তু শুরু হচ্ছে। অর্থাৎ এই পয়লা অক্টোবর টু 15ই অক্টোবর আপনাদের ক্ষেত্রে কিন্তু লটারি পাওয়ার প্রবল কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ যারা কর্কট রাশির যারা আছেন, একাদশ স্থানে রাহু, একাদশ স্থানে তুঙ্গস্থ রাহু, দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থান এবং চতুর্থভাবে বুধের অবস্থান, আপনাদের ক্ষেত্রে কিন্তু লটারির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশি দেখুন, তিন নম্বর রাশি মেষ রাশি, দ্বিতীয়ভাবে রাহুগ্রহের অবস্থান, ধনভাবে রাহুগ্রহ আকর্ষিক আচমকা অর্থপ্রাপ্তি, পঞ্চমভাবে শুক্রের অবস্থান এবং সপ্তমভাবে বুধের অবস্থান, আপনাদের ক্ষেত্রে কিন্তু কানেকশানটা কিন্তু খুব জোরালো কানেকশান। অর্থাৎ এই সময় আপনারা কিন্তু লটারি থেকে কিন্তু গেন হবেন, অর্থাৎ আপনারা কিন্তু প্রাইজ, লটারির প্রাইজ কিন্তু আপনারা নিশ্চিত রূপে পাবেন এই অক্টোবর মাসে। অর্থাৎ পয়লা অক্টোবর টু 15ই অক্টোবর ডেটটা মেনশন করবেন, পয়লা টু 15ই অক্টোবর। এর সাথ এরপরের যে রাশির কথা বলবো, তিন নম্বর রাশি হলো, চার নম্বর যে রাশির কথা বলবো সে রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির চতুর্থভাবে রাহু গমন, সপ্তমভাবে শুক্র, আপনাদের ক্ষেত্রে কিন্তু লটারির প্রবল যোগ কিন্তু তৈরি করেছে। আপনারা যারা রাশিচক্রে, বিশেষ করে যাদের শতবিষা নক্ষত্রে জন্ম বা যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময় লটারি লাগার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু আছে এই কুম্ভ রাশির সপ্তমভাবে শুক্র। এবং আপনাদের নবমপতি সপ্তমভাবে অবস্থান করছে এবং আপনাদের ঠিক চতুর্থপতি সপ্তমভাবে এবং চতুর্থভাবে আপনাদের রাহুর গমন, হঠাৎ আকর্ষিক প্রাপ্তির জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। লটারি, শেয়ার, ফাটকা, জুয়া থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সে রাশিটির নাম হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আকর্ষিক ধনপ্রাপ্তি, অর্থাৎ লটারি থেকে অর্থপ্রাপ্তি এই জায়গাটা কিন্তু তৈরি করছে আপনাদের ক্ষেত্রে। কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু লটারির জায়গা, গাঢ় লটারির জায়গা কিন্তু তৈরি করছে। অর্থাৎ নবম স্থানে এই শুক্রের অবস্থান এবং সপ্তম স্থানে, সরি, দশম স্থানে শুক্রের অবস্থান এবং সপ্তম স্থানে আপনার ঠিক রাহুর অবস্থান, প্রাপ্তির জায়গাটা লটারি, শেয়ার, ফাটকা কারবার, জুয়া থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন এই পয়লা অক্টোবর টু আপনার 15ই অক্টোবর। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু পঞ্চমভাবে শনি এবং রাশির অধিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং আপনাদের ঠিক নবমভাবে, আপনাদের নবমভাবে অবস্থান করছে রাহু ভাগ্যভাবে, আকর্ষিক প্রাপ্তি লটারি হোক, জুয়া হোক, সাট্টা হোক, ফাটকা থেকে আপনাদের কিন্তু এর সময় অর্থ কিন্তু আসবে। এবং আপনাদের রাশির অধিপতি দ্বিতীয়ভাবে অর্থভাবে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় লটারি থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আসার সম্ভাবনা আছে। এবং নবম স্থানে এই রাহুর গমন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের জায়গাটা কিন্তু বেশ প্রকোপ করবে, অর্থাৎ প্রচণ্ড আপনাদের ভাগ্যের সাপোর্ট। যাদের রাশিচক্রের শুক্র ভালো আছে, রাহু ভালো আছে, বুধ ভালো আছে, এই পয়লা অক্টোবর টু 15ই অক্টোবরের মধ্যে কিন্তু লটারি থেকে, ফাটকা থেকে, জুয়া থেকে, সাট্টা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু এ সময় পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সে রাশির নাম
হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট লাভের জায়গা কিন্তু আসতে চলেছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় মীন রাশির ক্ষেত্রে কিন্তু লটারির জায়গাটা কিন্তু যথেষ্ট প্রবল। আপনারা এই সময় লটারি থেকে প্রাপ্তির জায়গা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো একটা দিক কিন্তু দেখা যাচ্ছে। আপনারা লটারি সাতটা জুয়া থেকে কিন্তু এই সময় কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন, যদি আপনার রাশিচক্রে ভেনাসের অবস্থান ভালো থাকে, যদি আপনার রাশিচক্রে রাহুর অবস্থান ভালো থাকে, যদি আপনার রাশিচক্রে বুধের অবস্থান ভালো থাকে এই জায়গাগুলো, এবং আপনার যদি শুভ দশা বা অন্তর্দশা চলে, ঠিক এই সময়ের মধ্যে কিন্তু আপনারা লটারি পাবেনই পাবেন। অর্থাৎ লটারিটা মীন রাশির ক্ষেত্রে প্রবল সম্ভাবনা কিন্তু 1 অক্টোবর টু 15 অক্টোবরের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। লটারিটা আমি আবারও বলছি, সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ভাগ্যের উপর। আপনার ভাগ্যে যেটা আছে সেই জায়গাটাতে যদি ক্লিক হয়, নিশ্চিত রূপে আপনারা কিন্তু লটারি পাবেনই পাবেন। এইবার যারা পাচ্ছেন না, যারা কেটে কেটে হতাশ হয়েছে, দেখুন আপনি 10টা লটারি কাটলেন একটা পেলেন, এটা কিন্তু লটারি পাওয়া নয়। এটা কিন্তু কোনো মাঠে মাতেই লটারি পাওয়া নয়। আপনি 10,000, 20,000, 50,000 টাকা এটা লটারি পাওয়া নয়। অনেক দৃষ্টান্ত আছে, চায়ের শ্রমিক অর্থাৎ চা বাগানের শ্রমিক আজকে লটারি কেটে কোটি টাকা পেয়েছে। এরকম বহু একটা চাষি, জায়গার আমি নাম বলছি না, সেই চাষিও কিন্তু লটারিতে নিয়ে, সে নিজেও জানে না, অধিক অর্থ কোটি টাকা পেয়ে গেছে। সে কিন্তু লটারি কোনো দিন কাটে